আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি বার্থডে ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। এখানে রুই মাছ নিয়েছি আর রুই মাছগুলোকে আমি চাইনিজ স্টাইলে কেটে নিয়েছি। যেহেতু আজকে আমার একমাত্র মেয়ের জন্মদিন, এই জন্য কিছু আয়োজন করছি। তো প্রথমে রুই মাছগুলোতে আমি মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম হলুদের গুঁড়া 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। রুই মাছটাকে আমি ফ্রাই করব, দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। প্রথমে আমি যা যা আজকে রান্না করব সব কিছু মেরিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দিব, তারপর আমি রান্না করে নিব। এতে আমার কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই হয়ে যাবে। তো মাছটাকে আমি ভালো করে মশলাগুলো দিয়ে মেখে মেরিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দিব। এরপরে এখানে আমি নিয়েছি গরুর মাংস। গরুর মাংস ভুনা করব, এর জন্য আমি এখানে প্রথমে সব মশলা দিয়ে মেখে নিচ্ছি। দিয়ে দিয়েছি প্রথমেই পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, সব কিছুই আমি গরুর মাংসের পরিমাণ বুঝে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। গরুর মাংস কিন্তু একটু ঝাল হলে খেতে ভালো লাগে। 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, তেজপাতা, দারচিনি, গরম এলাচ, লং সব একসাথে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি তেল। এখন আমি সব কিছু একসাথে হাত দিয়ে মেখে নিব। আজকে আমার একমাত্র মেয়ের 20তম জন্মদিন, তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, ও যেন ভবিষ্যতে অনেক সফলতা অর্জন করতে পারে, ও যেন এগিয়ে যায় ওর জীবনে। তো ওর জন্যই আর কি ছোটোখাটো করে আয়োজন করা আজকে। এখানে আমি মুরগির মাংস নিয়েছি, মুরগির মাংসটা রোস্ট করব। তো 2 টক দই আদা বাটা দিয়ে মুরগিটাকে ভালো করে মেরিনেট করে নিব আমি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে মেরিনেট করে নিচ্ছি। আর ভিডিও করছি এই সময় কিন্তু কারেন্টটা চলে গিয়েছে, যার কারণে লাইট অফ হয়ে গিয়েছে। তাও আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি যতটুকু আলো আছে তাতেই। মাংসটাকে আমি মেরিনেট করে নিচ্ছি। তো গরুর মাংসটা কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি 1 ঘন্টা পরে, বড় একটা হাঁড়িতে দিয়ে চুলায় বসিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিলাম। এরপর এখানে আমি মেরিনেট করা যে চিকেনগুলো ছিল সেগুলোকে তেলে হালকা ভেজে নিচ্ছি। রোস্ট করার আগে এগুলোকে একটু হালকা ভেজে নিতে হয়। তো আমি চিকেনগুলোকে ভালো মতো ভেজে নিচ্ছি, এপিট ওপিট উল্টে দিচ্ছি। এখন 1 পিট আমার হয়ে গিয়েছে মোটামুটি, আমি 1 পিট ভাজার জন্য উল্টে দিলাম। এখানে রোস্টের জন্য আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি রোস্টের ভিতরে মশলাগুলো সব দিয়ে দিলাম। যারা যারা দেখছেন আমার আজকের ব্লগটি, লাইক না দিয়ে থাকলে একটা লাইক দিয়ে দিবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। তো চিকেনটা কিন্তু রোস্ট হয়ে গিয়েছে, দেখাই যাচ্ছে যে কালারটা কতটা সুন্দর এসেছে।
তো এখন আরেকটু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এদিকে মুরগির গরুর মাংসটাও কিন্তু ভুনা প্রায় হয়ে গিয়েছে, জাস্ট একটু ঝোলটা পানিটা একটু টানলেই হবে। আমি আরও কিছু বেশ কিছু আলু দিয়ে দিয়েছি, বাচ্চারা আলু পছন্দ করে এই জন্য আলু দেওয়া। আর এখানে আমি পোলাও রান্না করার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি, পেঁয়াজ বেরেস্তা করে এখানে আমি পোলাওগুলো দিয়ে দিলাম। পোলাওর চাল ভালো করে ধুয়ে রেখেছি, পোলাওর চালটা আগেই। এখন আমি সব কিছু ভালো করে নেড়ে চেলে চালটাকে একটু ভেজে নিব, হালকা ভাজা ভাজা করে নেব। আর এখানে মাছগুলো আমার মেরিনেট করার পরে 1 ঘন্টা পর আমি এখন মাছগুলোকে তেলে ভেজে নিব। আর যেহেতু এটা মাছগুলো ফ্রাই করব, সেহেতু একটু ভালো মতো ভাজতে হবে। পাখি খালাম উনি তোমার পোলা কই? ওই দেখ কার কতক্ষণ ধৈর্য হয় দেখি সবাই আগে না থাক। মেয়েকে কেটেছে, এখন এখানে কেক সবাইকে সার্ভ করা হবে, এই জন্য কেটে নেওয়া হচ্ছে। সবাই দোয়া করবেন যেন আমার মেয়ে এভাবেই সারা জীবন হাসি খুশি থাকতে পারে, ও যেন ভবিষ্যতে অনেক উন্নতি করতে পারে, ওর পড়াশোনা যেন ভালো হয়। সবাই দোয়া করবেন ওর জন্য। সবাই কেক খাচ্ছে, আর কেকটা কিন্তু সবারই খুব পছন্দ হয়েছে, যেহেতু চকলেট ফ্লেভার কেক বাচ্চারা পছন্দ করে। কেকটা কেমন মাহি? থ্যাংক ইউ। তাই মানে খাও একটু কেক, একটু কেক খাও। হাটটা পচা, তুমি খাও কেক, মজা না? তো রাতে সবাই আমরা এখন ডিনার করব, সবার অনেক ক্ষুধা লেগে গিয়েছে, তো সব কিছু টেবিলে নিয়ে আসা হচ্ছে, গুছিয়ে গেছে নিয়ে আসছে টেবিলে। আর আমার রান্না সবাই কম বেশি পছন্দ করে, আমার ফ্যামিলিতে আমার রান্নাই সবাই পছন্দ করে, তো সব কিছু গুছিয়ে নিয়ে এসেছি। এখন আমরা সবাই একসাথে বসে ডিনার করব। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি আপনি আমাকে আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো আজ এই পর্যন্তই, সবাই দেখতে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনাই করছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এত বড় একটা খাইতে পারবা? এই মাছটা দেন বা দেন আপু, আপুরা দেখেন এটা বলে বড়, এত বড় এনে একদম স্পষ্ট বলে দিতেছে কত বড়।